أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সালামু রহমতুল্লাহ বরকাত। সম্মানিত জিনিসবাজ ইন্টারসেল, পিতা মাতা অন্যায় করলে সন্তান সেটা ভোগ করে কিনা? সম্মানিত জিনিসবাই, এখানে দুটো বিষয়। একটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরাও করা, একজনের বোঝা অন্যজন বহন করবে না। মাতা পিতা যদি নাকি অন্যায় অপরাধ করে গুনাহ করে, সে গুনার বোঝা সন্তান বহন করবে না, এটাই সঠিক। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, মাতা পিতা যদি নাকি আদর্শহীন হন, তো সন্তানদেরকে আদর্শবান গড়ি তোলা যায় না। তাহলে এটা একটা আদর্শিক বিষয়, গুণের দিক দিয়ে না, আদর্শিক বিষয়। মা বাপ যদি খারাপ হয়, তাহলে সন্তান সাধারণত ভালো পরিবেশে গড়ে ওঠে না, এটা হলো কথা। কারণ হাদিসের ভিতরে আছে, কুল্লু মাউলুদিন ইউলাদ বিল ফিতরা ফা আবাহু ইউহাফিযানিহি আও ইউনসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা মানব সন্তান জন্মের সময় সে আপনার স্বভাব ধর্ম অর্থাৎ ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, কিন্তু তার সোসাইটি, তার সমাজ, তার পিতামাতা তাকে তাদের মতো করে গড়ে তোলে। পিতামাতা যদি ইহুদি হয়, সন্তানকে ইহুদি বানায়। পিতামাতা যদি খ্রিস্টান হয়, সন্তানকে খ্রিস্টান বানায়। আর পিতামাতা যদি অগ্নিপূজক হয়, তাহলে সন্তানকে অগ্নিপূজক বানায়। এই হচ্ছে যে আদর্শিক কথা। কিন্তু একজন মুসলমান মাতা পিতা তারা যদি নাকি অন্যায় অপরাধ করে, গুণা করে, সে গুণার ভাগ সন্তানে নেবে না। কিন্তু মাতা পিতা যদি আদর্শহীন হয়, তাইলে সন্তান আদর্শহীন হওয়াই স্বাভাবিক, কারণ সন্তান মাতা পিতাকে ফলো করে। ওই দিক দিয়া এটা গুণার দিক দিয়া না, এটা হচ্ছে একটা আদর্শের দিক দিয়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসলাম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।